করিয়ে নিচ্ছেন, ওনারা কিভাবে কাজ করেন সেটাও হবে স্যার। আমরা মানে পরিষদটা পুরো করি নি, আপনি আসলে করবেন ফার্দার ভাবে আরো ইনপুটগুলো নেওয়ার চেষ্টা করছেন স্যার। গুলো দেখুন আছেন মার্চের উদ্যোগ আছেন, সেরিকালচার ডিপার্টমেন্ট এবং সেন্ট্রাল ডিপার্টমেন্টেরও সবাই রয়েছে, সকলে তারা রয়েছে। নমস্কার সবাইকে, আমি এডিএম এলার এবং সেরিকালচার স্কুলটাও দেখি পরিষদ। আমি সুরজিৎ চৌধুরী, মানবেন্দ্র মন্ডল, জেনারেল ম্যানেজার ডিআইসি। আমাদের সেরিকালচার ডিপার্টমেন্টের সব অফিসার্সরা ছিলেন, এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সিল্ক পার্ক চালু হতে চলেছে, অলরেডি ওখানে যে প্লটসগুলো ছিল এবং স্টলসগুলো ছিল তার অ্যালটমেন্ট প্রসিজার কমপ্লিট হয়েছে। এখন ওনারা টাকা দিলেই আমরা শুরু করতে চলেছি। 1st অক্টোবর থেকে আমরা সিল্ক পার্ক স্টার্ট করছি, এবং তার সঙ্গে এখানে সিড প্রোডাকশন মানে সিড থেকে শুরু করে কোকুনস প্রোডাকশন মালদা জেলায় কী করে বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে, কিছু প্রপোজালস রেডি করা হয়েছে হচ্ছে, এবং আমাদের সেরিকালচার ডিপার্টমেন্টের যে স্টাফ স্ট্রেংথ সেটাও বাড়ানোর জন্য আজকে এখানে কথা হয়েছে। আমরা ডিপার্টমেন্টকে সেটা জানাবো, তার সাথে সাথে আরও বিভিন্ন অ্যাসপেক্টস, যে ইনস্ট্রুমেন্টস দেওয়া হয়, রিয়ারিং শেডস দেওয়া হয়, তার আজকে আলোচনা হয়েছে, কিছু নতুন এরিয়াস সিল্কের জন্য যেখানে সিল্ক প্রোডাকশন হচ্ছে না মালদা জেলায়, তাদেরকে মোটিভেট করে আমরা কিছু ওয়ার্কশপস, ট্রেনিং প্রোগ্রামস প্ল্যান করেছি উৎকর্ষ বাংলা মাধ্যমে। আমরা চেষ্টা করছি যাতে ওভারঅল সিল্কের যে প্রোডাকশন আমাদের মালদা জেলায় সেটা বাড়ানো যায়। পুজোর আগে কি তাহলে সিল্ক পার্ক মালদাবাসীর কাছে উপহার? ইয়েস,